সামান্য বৃষ্টি ও জোয়ারে হাঁটুপানিতে ডুবে আছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল। ফলে চরম দুর্ভোগে পড়েছে হাসপাতালের নিস্তলায় ভর্তি থাকা রোগী এবং চিকিৎসা নিতে আসা শত শত মানুষ। সতেরোই আগস্ট সোমবার বিকেলে সরজমিনে গেলে দেখা যায় হাসপাতালের নিস্তলায় অবস্থিত জরুরি বিভাগ, অভ্যর্থনা বিভাগ, টিকিট কাউন্টার, লিফট রুম, বহির্বিভাগ, প্রশাসনিক বিভাগ ও আবাদতখানায় পানি ঢুকে প্রায় হাঁটু জলে ডুবে যায়। হাসপাতালের বেডে থাকা রোগীদের পাশাপাশি চিকিৎসা সেবা নিতে আসা মানুষের দুর্ভোগের শেষ নেই। চলতে না পারে, পানি লাই ভিতরে সব পানি, মেডিকেলের ভিতরেও পানি, একতলা পুরো ডিব্বে রয়েছে। সিজারের রুগী কেন নিচ্ছে না মাইম, কেন পানি কেন একদম নবজির রিক্সা বা সিএনজি দূরে একটু দুর্ঘটনা যাইব, রুগী কেন আইব অপারেশনের রুগী সরকার ইন্টিক করে দিত, জনগণ দেখলে মরে যার জনগণের চাইতো এ পানির অবস্থা। এটা ইয়া মা শিশু হাসপাতালে যদি এলে যদি পানি উঠে মনে হলো রুগীর কি অবস্থা, আর আর কি অবস্থা, ঠিক আছে না? আর মাফ করেন আমার না পারে তিনটা লাভ শুন বাজে যে পানির অবস্থা, রুগীর ডিসচার্জ হয়ে দিয়ে 10টা বাজে এখনো পর্যন্ত জানতে পারেন। হাসপাতালের এই করুণ অবস্থা থেকে বাঁচতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন মা ও শিশু হাসপাতাল পরিচালনা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি এস এম মোর্শেদ হোসেন। পানি প্রত্যেক বছর উঠে, জোয়ারের পানি উঠে, এতে করে আর আসলে কার্যক্রম অনেক অসুবিধা হয়, তারপরেও আর কোনো রকম চালা যায়, কিন্তু আর মনে হয় ইনের কোনো একটা স্থায়ী সমাধান অনুচিত। ইয়ানোর দায়িত্ব সরকারের অবশ্যই আছে, পাশাপাশি আর এলাকার জনপ্রতিনিধি অলসত্ব মিলে যদি ইয়ানের এই সমস্যা চিহ্নিত করিতে পারি, কিল্লে কিল্লে পানি উঠে, বিশেষ করে মহেশখালের মাতাদমে দিয়ে একবার সুইচ গেট দিব হই, ইয়ানো সদূরে আড়া নদানে সিডি একটা মহাপরিকল্পনা লই ফুননি, কিন্তু বেরোকোনো সুফল আড়া নপায়। আর মনে হয় আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করি, এখন শেষ বর্ষ হয়েছে আর কাছে মাননীয় প্রধানমন্ত্রী আর তে দৃষ্টি আকর্ষণ করি, মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামের দায়িত্ব লই নিজে আজ চট্টগ্রামের এই নিচু এলাকার বিশেষ করে আর আর হাসপাতাল এবং আশেপাশে যে এলাকা আছে ইনের পানির তো রক্ষার লাই, এই জায়গায় নিয়ে উঁচা করে ফেলাই একটা মহাপরিকল্পনা গ্রহণ করলে আর এই অবস্থা তো মুক্তি পাই। ওভারঅল আগ্রাবাদেরও লইয়েরে এই নিচু এলাকায় লইয়েরে সরকার মহাপরিকল্পনা দরকার, এবং ইয়ে সিডি এবং সিটি কর্পোরেশনের সমন্বয়ের মাধ্যমে যদি করে তাহলে আর মনে হয় এই 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 সমস্যার তো পরিত্রাণ পাইম বলে মনে করি। প্রসঙ্গত, গেল 10 বছর ধরে প্রতি বর্ষা বর্ষবে জোয়ারের সময় হাসপাতালে পানি প্রবেশের ফলে চরম দুর্ভোগে পড়ে রোগী ও তাদের স্বজনরা, এমনকি জোয়ারের পানির জন্য চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতালের চিকিৎসক এবং নার্সরাও। এদিকে সামান্য বৃষ্টি হলে জলাবদ্ধতার পাশাপাশি দুর্ঘটনাও থেমে নেই। এইরকম একটি দুর্ঘটনা ঘটেছে নগরীর চাঁদগাঁও থানাধীন বাস টার্মিনাল এলাকায়, যেখানে রাস্তায় বড় বড় গর্ত থাকার কারণে কাভার্ড ভ্যান সিএনজির উপর উল্টে পড়ে দুইজন আহত হয়। সারা চট্টগ্রামে রাস্তার বেহাল দশার জন্য আজ ইঞ্জিনিয়ারদের বৈঠকে নগরবাসীর কাছে সরাসরি মাফ চাওয়ার কথা জানায় চসিক প্রশাসক সুজন। শহরে যে রাস্তাঘাটের হাল বিশ্বাস করেন যে ওইটা দিয়ে একটা দিয়ে তো যুদ্ধ চলতেছে আপনার এই, তারপরে সদরঘাট রোড আমি আজকে সবার থেকে নগরবাসীদের কাছে করজোড়া মাফ চাচ্ছি যে ওনারা আমাদের মূল্যবান সম্মানিত ট্যাক্স পেয়ার, রাস্তাটা যে অবস্থায় আছে এই অবস্থায় কোন সভ্য সমাজ এখান দিয়ে চলে না। টেক্সট নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম।